নোয়াখালীর চৌমুহনি পৌর শহরের আঞ্চলিক মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে চরম ভোগান্তিতে রয়েছেন পৌর শহরের বাসিন্দা সহ পথচারীরা। সড়কের পাশে অপরিকল্পিতভাবে ভাগাড় সৃষ্টির কারণে নাকমুখ চেপে ধরে কিংবা নিঃশ্বাস বন্ধ করেই চলাচল করতে হচ্ছে পথচারীদের। বাসিন্দারা বলছেন, বারবার অভিযোগ করলেও কোনো ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। প্রতিনিধি এএস শিপনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সড়ক তো নয় যেন ময়লার ভাকার, জনবহুল একটি শহরের যাবতীয় বর্জ্য ফেলা হচ্ছে গুরুত্বপূর্ণ সড়কের পাশে। এর ফলে অতিষ্ঠ পথচারী সহ সাধারণ মানুষ অন্যদিকে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। দেখেছেন এখানে ময়লা আবর্জনা ফেলে রেখে মানুষের জনজীবনের খুবই কষ্ট হচ্ছে, মানুষও চলাচল করতে পারছে না। আসলে এটা কিন্তু একটা আঞ্চলিক মহাসড়ক। দেখতেছেন যে পুরো রাস্তাটা বড় কাঁচরাতে, কালকে অলরেডি একটা হোন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেক্ষেত্রে দুইটা লোক আহত হয়েছে জায়গায়। 2 লাখ মানুষের বসবাস করা নোয়াখালীর চৌমুহনি পৌরসভায় কোনো ডাম্পিং স্টেশন নেই, বরাবরই ময়লা আবর্জনা ফেলা হতো চৌমুহনি চৌরাস্তা সংলগ্ন ঢাকা লক্ষ্মীপুর মহাসড়কের পাশে। পৌর কর্তৃপক্ষের তৎপরতায় ভোগান্তি কিছুটা কমানো গেলেও 5 আগস্টের পর বদলে গেছে দৃশ্যপট। ছাত্র জনতার আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে বর্জ্য অপসারণের ব্যবহৃত ট্রাক সহ অন্যান্য সরঞ্জাম, কাজে পুরোপুরি গতি ফেরেনি পৌর কর্তৃপক্ষের, ফলে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। সেটা আমাদের পাশে একটা আব্দুল মালিক মেডিকেল পাশাপাশি অবস্থিত, আমরা লাস্ট 2 বছর ধরে এখানে হলে আছি। তা আমাদের যেটা দাবি ছিল, আমরা অলওয়েজ এই রোডে আসা যাওয়া করার সময় আমাদের বিভিন্ন সময়ে এই যে আবর্জনা, এটার জন্য আমাদের নিজেরা আমরা এটার ভুক্তভোগী, সবচেয়ে বড় ভুক্তভোগী আমরা। এই যে গন্ধটা, এটা আমাদের পুরো সবসময় আমাদের হলে যেয়ে পড়ে। আমি কিন্তু গ্লোব ফার্মাসিউটিক্যাল এখানে জব করি একজন কর্মী হিসেবে। আমরা বিগত কয়েক বছর থেকে এখানে এই যে ময়লা আবর্জনায় পৌরসভা চৌমুহনি পৌরসভার ওইখানে ময়লা আবর্জনার জন্য প্রতিদিন আমরা অফিসে যাওয়া আসার সময় অনেক বিভ্রান্তিতে পড়ি, এমনকি পচা দুর্গন্ধ ওর কারণে আমাদের অনেক ক্ষতি হইতেছে। এর এক পাশে আবাসিক এলাকা, অন্য পাশে বিসিক শিল্পনগরী, অদূরেই রয়েছে আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। তবে বর্জ্য অপসারণে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। আমাদের কিছু হচ্ছে ময়লা ডাস্টবিন এবং হচ্ছে কিছু রিক্সা ভ্যান, যেগুলোর মধ্যে ময়লা ক্যারি করা যায়, এগুলো এসেছে, এগুলো আমরা হচ্ছে খুব দ্রুত বিতরণ করব। আমাদের সবকিছুই পরিকল্পনার মধ্যে আছে, শুধুমাত্র আমাদের এখানে ভেহিকল সাপোর্টটার কারণে, যেহেতু আমাদের সবকিছু পড়ে গেছে, এক্সকেভেটর নাই, শুধুমাত্র 2টা ডাম্প ট্রাক আছে, এই 2টা বাদে আর কোনো কিছু না থাকাতে আমরা একটু আমাদের পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে একটু সমস্যা হচ্ছে। তবে আপনারা চৌরাস্তার যে ময়লার কথা বলছেন, এটা আমরা 2-1 দিনের মধ্যে এটা আপনাদেরকে জানিয়ে আপনারা দেখবেন 2-1 দিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ এটা। জনগণের ভোগান্তি লাগবে অবিলম্বে, বর্জ্য অপসারণে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা চৌমুহনি পৌরবাসীর। মিশুক হাওলাদার, চ্যানেল এস, নিউজ ডেস্ক।